হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে সিমুই রান্না করছি। সিমুই রান্নাটা কিন্তু যতটা সহজ খেতে কিন্তু দারুণ সুন্দর। প্রথমে গাওয়া ঘি দিয়ে আমি এই সিমুইগুলো ভেজে নিলাম, আর এই এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা আমি নামিয়ে রাখবো। এটা দেখুন যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি সাইডে রাখবো। আর এটা খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভাজতে হবে। তা এটা হচ্ছে সম্পূর্ণ দেখতে হবে যে পুরো দানাগুলো ঠিকমতো ভাজা হয়েছে কি না। তা এখন আমার এটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। আর আজকে আমি করব 1 লিটার গরুর দুধ, আর তার সঙ্গে আমুল দুধ 100 গ্রাম দিয়ে আমি এটাকে বানাবো। তাই এটাকে ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে আমি সাইডে নামিয়ে রাখবো, এটা কিন্তু আর ভাজার দরকার নেই। এখানে আমি দুধ বসিয়ে নিয়েছি, দুধের মধ্যে এটা দিয়ে দিলাম, হচ্ছে দুধের মধ্যে আমুল দুধটাও আমি 100 গ্রাম দুধ, আর এখানে আমি 1 কেজি গরুর দুধ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের কুড়ো আর চিনি, 100 গ্রাম চিনি দিয়েছি, আর নারকেলে কুড়ো দিয়েছি 1 গোটা নারকেল দিয়ে এটাকে ভালো করে দুধটাকে ফুটতে দিলাম। এদিকে কাজু আর কিশমিশটা গাওয়া ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এটাকে খুব বেশি ভাজা চলবে না, মোটামুটি একটা ভাজতে হবে। কাজু কিশমিশটাকে আমার ভালো করে ভেজে নিয়েছি, এটাকে আমি রাখলাম। আর দুধটা ওই দিকে যে ফুটে উঠেছে তার মধ্যে এই কাজু কিশমিশটা ঢেলে দেব, ভালো করে ঢেলে দিলাম। এখানে দেখুন আমার দুধের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছি সিমুইটা আমি এখানে দিয়ে দেব। খুব ভালো করে সিমুই ভাজা, তাই এখানে দুধের মধ্যে খুব বেশি ফোটাতে হবে না। এখন সিমুইটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিলেই একদম তৈরি আজকে সিমুই। আর এই সিমুইয়ের পায়েসটা হচ্ছে, যেহেতু আমি নারকেল দিয়ে করেছি, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হয়, খুব ভালো লাগে। সম্পূর্ণভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবং দেখার সুযোগ পাবেন। আর প্রত্যেক দিন কিন্তু আমি এরকম মজার মজার সুন্দর রেসিপি বানিয়ে থাকি, আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন কিছু বানানোর যদি ইচ্ছা থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু সিমুইটা একদম সুন্দরভাবে করে নিয়েছি, একদম সুন্দর ফুটে গেছে, আর এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। খুব বেশি এটাকে ফোটানোর দরকার নেই, একটু গোটা গোটা থাকা অবস্থায়, গরম অবস্থায় রাখলে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তা এখন আমি এটা লুচির সঙ্গে পরিবেশন করব, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তা বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা।